Tá bom.
ইনসাল্ট করেন, এই জন্য হয় কি ওরা অনেক সময় কষ্ট পায়, যেমন একটা কথা বললো। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করে আমি মনে করি আপনারা কষ্ট দেওয়ার মানি আসে না। আর আপনারা যদি চান যে আমি সবসময় ওর সাথে মুখ ফুলায় থাকবো, আমার দ্বারা মনে করেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এমনিও আর আমার মনে হয় না ওর সাথে আমার সাথে এক মাস কি একদিন গেছে কথা না বললাম, সামনাসামনি থাকি একসাথে একসাথে কথা বলছি, হয়তো ভিডিও টিডিও করি নাই, হয়তো ও আসছে কম আমি গেছি কম, পরিস্থিতিটা ওরকম ছিল। কিন্তু তার মানে এই না যে আপনারা এইভাবে করে এখন ও আসে দেখে আপনারা একেবারে উল্টাপাল্টা কথা বলবেন, কি বলেন না বলেন সেটা আপনারাই জানেন। ও কয়েকদিন এইসব বলছে যে ভাবি জানেন আমার এইসব বলে আপনি কিছু বুঝলেন, তাহলে আমি বললাম দেখ বল তুই যদি আসস তাতেও বলবে, যদি না আসস তাতেও বলবে, তুই যেটা তোর যেটা ভালো মনে হচ্ছে সেটা কর। আর এই যে আশেপাশে প্রত্যেকটা মানুষরে যে আমি চ্যানেল খুলে দিছি, আমি ব্যবসা খুলে নিছি, এই যে একটা কমেন্ট করেন যে আমি নতুন ব্যবসা খুলে নিছি, আশেপাশে মানুষরা চ্যানেল খুলে দিছি, আশেপাশে সব মানুষ আমি কাজের মানুষ বানাইছি, কে আরে ভাই আমার কাছে এখন কি কাম, এক ঘর দুয়ার পরিষ্কার করা ওই গরু বাসা আছে আমার, হয় কি ওরা যদি আসে না আর ও যদি কয় যে ভাবি চানাচুর খাম, আমি কই যে ভাই তোর চানাচুর তুই মাইকে খেলাম, আমি মাইকে যে ক্ষমতা নেই মাইকে দিন, ও আসলে যত আমি পরটা ভাজোটা খাই এরকম। এটা হয় কি ওরে আমি সত্যি কথা ওদের দুজনকে আমার কিন্তু আমার তানজিলা নাই, হয়তো বা আপনারা ওইভাবে করে নেবেন, আমি ওনাদের তো অনেক ভালোবাসি, সেটাও আমার তানের বিয়ে আমার তানের বয়সের হওয়ার জন্য জন হয়তো একটু বড় তানের আমি ওদের দুজনকে খুব ভালোবাসি, এই জন্য ওরা দুজন বিশেষ করে ফুলকি বেশি আসে, ও কম আসে, ও কম আসে কারণ হলো এদিক দিয়ে আমি একটু ডাক দিই জানা দাদা, ওরে ডাক দিলে তো পাওয়া যেতেছে না। আর ও এমনিও তো দেখা যাচ্ছে আমার মার অনেক ঘরে সংসারিক কাজকাম থাকার মা অসুস্থ ছিল দেখছেন, তো সবকিছু মিলে ফুলকি একটু বেশি আসা যাওয়া করে, ফুলকি আমি একটু বেশি ডাকাডাকি করি, তো এটা হলো আমার একটা হয় না যে মেয়ে নাই মেয়ের কমতিটা ই করি, ওদেরকে পাইয়ে একটু ভালো লাগে, সেটা হয়তো আপনাদের আপনারাও আমার এই ফিলিংসটা বুঝবেন না। যেমন বাপি মানে আমার হাজবেন্ড বলে যে তুমি একটু ডিফারেন্ট কোয়ালিটির মা, সবকিছুতে তোমার আবেগ বেশি আয়া পড়ে না আব্বা তো আমার ছেলে হলো মনে করেন আরো ঘরে থাকে না, ছেলেটা যদি একটু ঘরে থাকতো তাহলে হয়তো কারো ডাক্তার না, ছেলেটা একটু কাম করে দিতে পারো না, যাই হোক আপনারা এইভাবে করে নেগেটিভ নিয়ে না, ওরা ছোট মানুষ তোদের মন ছোট হয়ে যায়, ওরা কি ওরা আমার জায়ের বাচ্চা প্লাস আমার মেয়ে, তো ওদেরকে এভাবে করে ওদের মাদের বলাও মানে কি জানেন ওদের কষ্ট লাগে, যদি আমি ফুলকির মাকে একটা নেগেটিভ কথা বলেন ফুলকি কমেন্টটা বের করে ফুলকি অথবা মোবাইলটা দেখে ওইখানে খারাপ লাগে, না মূর্খ না যে ওরা বুঝে না কিছু ঠিক না, তো এইভাবে যারা কষ্ট দিয়ে যারা কথা বলেন তাদেরকে একটাই কথা বলবো, আপনারা রোস্টিং চ্যানেল খুলেন খুইলা রোস্টিং করেন।
পোস্টিং করতেছে, আমাদের নিয়েই বদনাম করে কামাইতেছে, সংসার চলতেছে, এই করতেছে, আপনারা এভাবে করে করেন সমস্যা নাই, কমেন্ট করে কি ইনকাম হবে বলেন, কমেন্ট করে তো মন কষ্ট পাবেন, তাদের মতো একটা দোকান খুলে নেন। না আমার মনে হয় যদি আপনি আমাকে নেগেটিভ কিছু বলেন তাহলে একটা চ্যানেল খুলে বকাবকি করেন, কারণ অনেকেই আছে চ্যানেল খুলে বকাবকি করতেছে, ওরা ওপেনলি আইসে বকাবকি করতেছে, কারণ বাপের ক্ষমতা নেই যে ওদের থামাইবো। ভালো করেই করি, তো এই জন্য আমি মনে করি আপনার রোস্টিং চ্যানেল খুলে আমাদেরকে বকাবকি করেন, তাও সহ্য হইব, কিন্তু ওই কমেন্ট করে করে উল্টা পাল্টা না করে তাহলে বুঝবো যে আপনার রোস্টিং চ্যানেল খুলে এটা আপনার একটা বিজনেস। জীবনে কোনো যদি ভুল টুটি করে থাকি সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাই, আজকে করার দিন বাঁচতে চাই, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বাঁচতে চাই, এতটুকুই আল্লাহর কাছে চাওয়া আর আপনাদের কাছে দোয়া চাওয়া যে আপনারা এই দোয়াটাই করবেন। তো ওকে, আমি সবাই ভালো চাই, এটাও আমার একটা অসুখ, একটা রোগ, তো এখানে আপনাদের আমি যেটা তো আমি ওদের জন্য ছোট্টখাটো যেটা গিফট আনছি এই পর্যন্ত দেই নাই, প্রতিদিনই ওদেরকে বাচ্চা মানুষ তো লোভ দেখায় না, ছোট মানুষটা নিয়ে বুঝেন তো। ও সর্বপ্রথম বলি দেখেন আপনারা এই থ্রি পিস দুইটার কথা বলি, এই থ্রি পিস দুইটা আসলে নিশির, তো আমি নিয়ে আসছি ওদেরকে দেওয়ার জন্য, দুজনে যেটা সেলার দিয়ে বানায় পড়বে, তো আমি বাকি কিছু বলবো না, বাকি হলো আমি যে গিফট আনছিলাম সেটা দেখাই, কলম আনছিলাম, কলম আনছিলাম এক প্যাকেট, তান দেয় নাই, তান কইছে আমারই লাগবো, কলম কিনে এসেছিল তান, এই কলম আচ্ছা ওদের একটা সাজার বয়স নেই, এখন ঘটনা হয়েছে আমি এখানে একটা ছেলে আছে, ছেলেটাকে একদম গুরুত্বই দিলাম না, আমি শুনছি আমার ফ্রেন্ড যখন আমরা ছোট ছিলাম তখন আমার
ফুপি সে কিন্তু মানে অন্যরকম ধার্মিক, সে তালিম টালিম করে মানে যখন কি বলে এলাকা থাকে না অনেকে ও ই করে ফরেস্ট গার্ড, সে আমাকে একদিন বলছে যে দেখো কালো বোরখা পরে যায়। আমি বললাম সবারই কি কালো বোরখা পড়তে হয়, এটা কি নিয়ম? ফুপি তখন বলছে যে যদি ধর্মের উপরে তুমি যাও, পোশাকের উপরে একটা সময় যদি তোমার পোশাকটা তুমি মনে করো যে তুমি নিজেকে ঢাকবা, এক সময় তুমি ফরেস্ট গার্ডও হবা। তো আমার মনে হয় যদি তোমার একদিন পোশাকের মিল হয়, এটা তার কথা যে পোশাকের মিল হলে অন্তরেরও মিল হবে, স্বাভাবিক। ওদের দুই বোনের মধ্যে যতই ঝগড়া লাগুক, এক সময় যদি একটা জায়গা যাওয়া ধরে সব মিল করে যদি ড্রেস পরে, তখন কিন্তু ওদের দুই জনের দেখা যায় ভালো লাগবে। আবার রাস্তায় মানে কেউ যদি না আসে বলে যে জমজ নাকি দুই বোন, এটাই তো। তো এই হলো ঘটনা। আর আমার থেকে মনে হয় আমি সবসময় ওদের দুই বোনকে একসাথে রাখার কারণে আমরা চাচাতো মামাতো বোনরা যারা আছি, চাচাতো বোনরা আমরা কিন্তু একে অপরের অনেক ভালোবাসি, গেঞ্জামও করি, মারামারিও করি, ঝগড়াও করি, তাও আপনাদের সামনে চলে আসি, এই জন্যই দিয়ে দিচ্ছে। আমি ওর নিয়ে আসছি, আমি ওর বলছি দে তুই, আমি ওদের জন্য নিয়ে যাই। আরেকটা ড্রেস আছে ওটা আরেক জায়গায় দিয়ে দিলাম। এই হলো শুনেন, আপনারা যেভাবে নেগেটিভ করে কমেন্ট করেন ওটা আসলেই আমি বলবো না, আমি বলবো আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন তারা রোস্টিং চ্যানেল খুলে ভিডিও করেন, ইনকাম করেন, কেমন লাগবে এটা তোমার জন্য। এবার সবাই ব্যাগ ধরে আমি করাবো ছবি দিল একটা। এটা হলো ও আমি কিন্তু নীলা আর হলো নীলার যা যখন মিল হবে, যখন আমি যদি মিলাইতে পারি ওদের দুজনকে, তো ওদের দুজনকে ওটা দিব, আর না মিলাইতে পারলে আমার নাম ব্যবহার করে ফেলবো। খারাপ বলছি কোন, আমি আনছি দুজনকে মিল মহব্বতের মধ্যে দিব, আর যেটা যদি না দিতে পারি সেটা আমি আরো গিফট আছে এর মধ্যে মানুষেরই। তো যাই হোক আমি একটা ব্যাগ ধরি, এটা হলো আমার ননদের জন্য আনছি ব্যাগটা, নাও সবাই ব্যাগটা ধরে একটা ছবি ছবি দিল। হ্যাঁ ওকে, তো অনেক কথা বললাম, আমি আবার বলি দেখেন কার মনে কষ্ট দিয়ে কথা বললে লাভ নেই। যদি আপনি এটাকে বিজনেস মনে করেন কমেন্টটাকে, সেটা হলো আলাদা একটা কথা। আর যদি বিজনেস না মনে করেন কমেন্ট না, একটা বাজে কমেন্ট না করলে কি হয়? কোন যদি আপনি এতগুলো হাত হজম করতে পারেন, আর একটা মানুষের একটা জিনিস হজম করতে পারবেন না, এটা খোল খুলো খোলার ব্যবস্থা করে দেবো যাবে। তবে তোমাদের এই চেনটা খুব সুন্দর, বুঝছো, চেনগুলো খুব মজবুত। ওকে